রাজ্যের মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে মেধাবী ছাত্র অঙ্কিত পালের সাহায্যে এগিয়ে এলো ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন মুখ্যমন্ত্রীর হাত দিয়ে অঙ্কিতের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দেন। এদিন অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বাসভবনে যায়। মুখ্যমন্ত্রীর হাতে চেক তুলে দিয়ে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অসীম সাহা জানান, আগামী দিনেও আমরা অঙ্কিতের পাশে থাকব আমাদের সাথ অনুযায়ী। উল্লেখ্য, খোয়াইজলা লালছড়ার ছাত্র অঙ্কিত পাল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 9ম স্থান অধিকার করেছে। রাজ্য সরকারের সুপার 30 স্কিমের আওতায় কোচিং নিয়ে আইআইটি বেনারসে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, কিন্তু পরিবারের আর্থিক দুর্বলতার কারণে অনিশ্চয়তার মধ্যে চলে যায় এই মেধাবী ছাত্রের ভবিষ্যৎ। বুধবার মুখ্যমন্ত্রীর বাসভবনে অঙ্কিত এসেছিল সাহায্যের আর্জি নিয়ে। মুখ্যমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছিলেন। এদিকে এদিন এই আর্থিক সাহায্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন অঙ্কিতের মা। আপনারা জানলে খুশি হবেন, 2 দিন আগেই আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে এসেছিলেন এই খোয়াইর লালছড়া বাজারে মানে গ্রামের এক ছেলে অঙ্কিত পাল, যিনি উচ্চ মাধ্যমিকে 9th পজিশন হয়েছিল এবং এবার উনি আইআইটি বেনারসে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছেন। তো বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ, তার জন্য আর্থিক সাহায্যের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে এসেছিলেন। ওনার আবেদনে সাড়া দিয়ে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন তার এই আর্থিক দিক থেকে সহায়তা করার জন্য আমরা পাশে দাঁড়িয়েছি। কোথায় বাড়ি আপনি? কি কারণে আপনি মুখ্যমন্ত্রীর কাছে আসা আসছে? আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পেয়েছে বেনারস, তার জন্য পয়সার অভাবে আমরা ঠিক মতো ইয়ে করতে পারছিলাম না, ওই মুখ্যমন্ত্রী স্যারের কাছে আসছিলাম, তাইনে সাহায্য করছে। কি কইছে আপনারা? কইছে তাইনে যতটুকু পারে তাইনে সবটাই সাহায্য করবো, ওই আজকে আছে এখানে তাইনে দিয়ে 1 লাখ টাকা দিয়ে দিছে, আবেদন করছিলাম তাইনে আজকে দিয়ে দিছে। এদিকে মুখ্যমন্ত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার অ্যাসোসিয়েশনের সাহায্যের কথা তুলে ধরেন এবং তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। মুখ্যমন্ত্রী এদিন তার সামাজিক মাধ্যমে লিখেন, আমার আবেদনে সাড়া দিয়ে খোয়াই জেলার লালছড়ার মেধাবী ছাত্র শ্রী অঙ্কিত পালের উচ্চশিক্ষার জন্য সাহায্যের হাত বাড়ল ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন। আজ আমার সরকারি বাসভবনে অঙ্কিতের হাতে 1 লক্ষ টাকার অর্থরাশি চেকের মাধ্যমে তুলে দেই। এই উদ্যোগের জন্য আমি ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। পাশাপাশি এই মেধাবী ছাত্রের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। তার পড়াশোনার জন্য সর্বতোভাবে পাশে থাকবে আমাদের সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।